ওইং হ্রীং শ্রীং শর নম নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু অ্যাস্টকৌশিক আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশ সাল শনিবার রাশিফল নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব সম্পূর্ণ ফ্রি এর জন্য আপনার কোনো পয়সা দিতে হবে না এবং আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রতিদিন রাশিফল সম্বন্ধে নিখুঁত গণনা জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার দিনটা ভালো কি খারাপ সেইটা বিচার বিবেচনা করে দিন চলতে পারবেন সেই জন্য সম্পূর্ণ ফ্রি এবং আপনি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবার সতেরোই ডিসেম্বর দু সালের পঞ্চাঙ্গ আজকে শনিবার কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হস্তা আজকে কলকাতা হিসাবে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ন মিনিট এবং সূর্যাস্ত বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে আজকে শুভ মুহূর্ত অর্থাৎ যে সময়ে যে কোনো শুভ কাজ করবেন আপনার জন্য শুভ সেটা হচ্ছে সকাল এগারোটা দশ মিনিট থেকে সকাল এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে রাহুকাল অর্থাৎ যে যে সময় যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত কোনো অবস্থাতেই কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয় সেটা সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা এগারো মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ এড়িয়ে চলা উচিত এবার আসা যাক আজকের দিনে রাশি ফলে আজকে মেষ রাশির জন্য অত্যন্ত ভালো সময় আজকে আপনার ধনলাভ হতে পারে আপনি আর্থিকভাবে নতুন সুযোগ পেতে পারেন আপনার সঙ্গে যে শত্রুতা করবে তারই ক্ষতি হবে আজকে আপনার সঙ্গে শত্রুতা করে পেরে উঠবে না এবং আপনি তাদের ওপর ডোমিনেট করতে পারবেন আর্থিকভাবে ধনপ্রাপ্তির যথেষ্ট সুযোগ রয়েছে ব্যবসায় উন্নতি কর্মে উন্নতি এবং চাকরি জীবনেও আপনার অফিস থেকে আপনি সম্মান পেতে পারেন আজকে সুসম্পর্ক বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ সংখ্যা তেরো এবার আসা যাক বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা অত্যন্ত বাধাদায়ক আজকের দিনে আপনি আপনার পরিবার থেকে প্রাপ্ত হতে পারেন আপনার জন্মস্থান আপনার আশেপাশে বাড়ির আশেপাশের লোকেদের থেকে আপনি বাধা প্রাপ্ত হতে পারেন কোনো না কোনোভাবে তাদের তাচ্ছিল্যের শিকার হতে পারেন আজকে যে কাজে যাবেন আপনি বাঁধা প্রাপ্ত হবেন এটা মেনে নিয়েই চলবেন কারণ আজকের দিনটা প্রচুর বাঁধাপ্রাপ্ত হবে এবং সেই বাঁধার একটা অংশ মহিলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর্থিক ক্ষেত্রেও আপনার বাঁধা যেখানে নিশ্চিত অর্থ পাওয়ার কথা ছিল সেখানে বাঁধা পাবেন আপনার যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে সেই সমস্যা বাড়তে পারে আজকে আজকের দিনে বিশ্ববাসীকে শারীরিকভাবে খেয়াল রাখতে হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বুঝে শুনে পা ফেলতে হবে আজকে বৃষ্ট রাশির শুভ সংখ্যা চার এবার আসা যাক মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ভুল বোঝাবুঝির হতে চলেছে অর্থাৎ আজকের দিনে আপনি ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন আপনি আজকের দিনে আপনার এলাকায় বা আপনার কর্মস্থলে ভুল বোঝাবুঝির জন্য ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন জনসমক্ষে জড়িয়ে পড়তে পারেন দীর্ঘদিনের পরিচয় থাকা এমন ব্যক্তির সঙ্গেও আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে দিনটা অশুভ করে তুলতে পারেন অর্থ আজকের দিনটি কিন্তু আপনি ভুল বোঝাবুঝি এবং ঝগড়া এড়িয়ে চলুন ঝগড়ায় কিন্তু জড়িয়ে পড়বেনি অবশ্যই আজকে তবে আর্থিক দিক থেকে ভালো এবং ঝগড়া বিবাদ এড়াতে পারলে আপনার আর্থিক উন্নতি কিন্তু আজকে আছে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা পনেরো এবার আছে যাক কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা সফলতাদায়ক আজকে আপনি আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনার বক্তব্যের মাধ্যমে আপনার যোগাযোগ এবং নিজের ব্যক্তিত্বের মাধ্যমে সফলতার দোয়ার খুলতে পারেন আজকের দিনে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও ভালো যারা স্বাধীন প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য আজকের দিনটা যথেষ্ট ভালো ব্যবসায়ও আজকে নতুন যোগাযোগ তৈরি হতে পারে আর আপনার কমিউনিকেশান স্কিলের মাধ্যমে অর্থাৎ নিজের যে কথা বলার ধর্মে যোগাযোগ দীর্ঘদিনের সম্পর্ক সেই সবের মাধ্যমে আপনার সফলতার দিক আজকে খুলতে পারে আপনার কোনো মহিলা আপনার এই সফলতার জন্য সাহায্য করতে পারে আজকের দিনে কর্কট রাশি শুভ সংখ্যা ফরটিন অর্থাৎ চোদ্দ এবার আসা যাক সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা আর্থিক হানি ধন হানি লস খারাপ আজকের দিনে আপনার ধন লস হতে পারে জমানো অর্থ ব্যয় হয়ে যেতে পারে হঠাৎই হঠাৎই আপনি এই কোনো না কোনোভাবে ভীষণ আত্মীয়দের থেকে বা আপনার ভুল বোঝাবুঝির কারণেও আপনার অর্থ বেরিয়ে যেতে পারে কোনো না কোনোভাবে আপনার আর্থিক লস হবেই আজকের দিনে সিংহ রাশির জাতক আজকের দিনে আর্থিক লেনদেন বুঝে শুনে করবেন এবং খুবই সাবধানে করবেন প্রয়োজন হলে আজকের দিনে বড় আর্থিক লেনদেন এড়িয়ে যাওয়াই ভালো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনের শুভ সংখ্যা নয় এবার আসে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা লাভদায়ক আজকের দিনে আপনি আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারেন আপনার দাম্পত্য সম্পর্কের উন্নতি এবং আরও গাঢ় হতে পারে প্রেম সম্বন্ধেও ভালো হতে পারে আজকের দিনে আপনার চেহারায় গ্লো আসতে পারে আজকের দিনে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আজকের দিনে আপনি কোনো না কোনোভাবে সাফলতা পেতে পারেন এবং সম্পর্কের অত্যন্ত উন্নতি হতে পারে আপনার জীবনসঙ্গিনীকে আছে খুঁজে পেতে পারেন আজকের দিনটা কন্যা রাশির জন্য অবশ্যই ভালো কন্যা রাশির জন্য আজকের দিনে শুভ সংখ্যা ছয় এটা আছে এক তুলা তুলারাশির জন্য আজকের দিনটা অত্যন্ত ব্যয়বহুল হতে চলেছে আপনার ধন হঠাৎই বেরিয়ে যেতে পারে এবং আয় ব্যয়ের হিসেব আপনি আজকে রাখতে পারবেন না আজকে আয়ের চেয়ে ব্যয় বেশিভাবে এবং সেই ব্যয়ের কারণে আপনি কিন্তু ঋণেও জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে ব্যয়ের দিকটা আপনাকে খেয়াল রাখা অবশ্যই উচিত কারণ সেদিকে না খেয়াল রাখলে অত্যন্তভাবে একদম জলের জোয়ার ভাঁটার মতো বেরিয়ে যাবে জল সেই রকম অর্থ আজকে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো আপনি যদি বিদেশ যাওয়ার জন্য ভেবে থাকেন আজকের দিনটা কিন্তু সেই বিদেশ জার্নির জন্য ভালো আজকের দিনে আপনার ঘুম কম হতে পারে অর্থাৎ অনিদ্রা হতে পারে আজকের দিনে সেই দিকটা খেয়াল রাখবে আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা তেত্রিশ এবার আসে যাক বিশ্বিত রাশি বিশ্বিত রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো এবং সফলতাদায়ক ব্যবসায় ভালো শ্রীবৃদ্ধি ব্যবসায় ব্যবসায় উন্নতি ধন প্রাপ্তি দাম্পত্য জীবন নেয় সম্পর্কের উন্নতি হবে এবং ভালো হবে প্রেমের সম্বন্ধেও ভালো হতে পারে আপনি আপনার নতুন প্রেম খুঁজে পেতে পারেন আজকের দিনে আজকের দিনে সন্তানের জন্য খুব ভালো আজকের দিনে আপনি নতুন কর্মপ্রাপ্ত হতে পারে আপনি নতুন যোগাযোগ তৈরি করতে পারেন আপনার কর্মের কারণে যে সমাজে আপনার নাম হতে পারে আজকে আপনি যদি আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন সেই ব্যবসায় আজকে সুনাম অর্জন করতে পারেন এবং ধন প্রাপ্তি কিন্তু আপনার আশার চেয়ে বেশি হতে পারে আপনি যেটা আশা করেছিলেন তার চেয়ে অনেকটাই বেশি অর্থ পেতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আজকের দিনটা আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা এক এবার আসলে যাক ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কার্যসিদ্ধির দিন আজকের দিনে আপনি যে কাজে যাবেন সফলতা পেতে পারেন আজকের দিনে সম্মান বৃদ্ধির দিন যে কোনো কাজ করবেন সেই কাজে আপনার ভাগ্য আজকে আপনাকে সাই দেবে আপনি হঠাৎ করে ভাগ্যের শুভ সংকেত পেতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনি কর্মের জন্য আপনার কর্মস্থলে স্বীকৃতি পেতে পারেন উপহার পেতে পারেন সম্মান পেতে পারেন সেখান থেকে আপনার প্রমোশনও হতে পারে আজকে আজকের দিনে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শুভ সংখ্যা চৌতিরিশ এগুলো আছে যাক মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো এবং শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা শিক্ষাক্ষেত্র নিয়ে বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের দিনটা আজকে ভালো আজকে আপনার পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে আজকে আপনি পিতার থেকে হেল্প পেতে পারেন কি আপনি আপনার গুরুর থেকেও হেল্প পেতে পারেন এবং তার সঠিক দিক নির্দেশ আপনি পেতে পারেন আজকের দিনে আপনার ভাগ্যের নতুন সম্ভাবনা নতুন দুয়ার খুলে যেতে পারে বিশেষত আপনার ধর্মচর্চা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো এবং আজকের দিনে আপনি আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রেও চিন্তাভাবনা করতে পারেন আজকের দিনটা সেই ক্ষেত্রেও ভালো হবে এবার আসা যাক কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির জন্য আজকের দিনটা একেবারেই ভালো নয় হেলথ রিলেটেড সমস্যা হতে পারে শারীরিক সমস্যা রোগের সমস্যার অবনতি হতে পারে শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে উঠতে পারেন আপনার যদি দীর্ঘমেয়াদি রোগ থাকে সেটা আরও বাড়তে পারে বা আপনি হঠাৎ কোনো অসুস্থতা অনুভব করতে পারেন আজকের দিনে আপনি জনসমক্ষে পাবলিক প্লেসে যেতে গেলে একটু সাবধানে চলবেন কারণ পাবলিক প্লেসে আপনার সম্মানহানির সম্ভাবনা কিন্তু প্রবল আজকে আপনি শত্রু দ্বারা ঘিরে তাদের যা সম্মানহানির শিকার হতে পারেন শত্রুরা আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থা করতে পারে এবং সেই হেনস্থার কারণে আপনি কিন্তু আপনার ভাগ্যে বাঁধা তৈরি হতে পারে। সেরকম আজকের দিনটা অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা বাষট্টি এবার আছে যাক মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং সফলতাদায়ক আজকের দিনে আপনি আপনার চেহারায় একটা উজ্জ্বল খুঁজে পাবেন আজকের দিনে আপনি আপনার কর্ম চিন্তায় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্যম খুঁজে পাবেন এবং সফলতা পাবেন আপনার ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের আরও ভালো হবে আপনি আপনার জীবনসঙ্গীর ক্ষেত্রের সঙ্গেও আপনার আরও ভালো সম্পর্ক হবে আজকের দিনে আপনার সন্তানের সঙ্গে সফল সম্পর্ক ভালো হতে পারে আজকের দিনে আপনার লটারি প্রাপ্তি হতে পারে যারা শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে যুক্ত হঠাৎ প্রাপ্তি সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ আজকের দিনে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তিও হতে পারে আজকের দিনে আজকের দিনে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো আজকের দিনে মিন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা পঞ্চান্ন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি থাকবেন নমস্কার